হ্যালো মাই ডিয়ার লোয়ার স্টুডেন্ট, সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, তাই না? আমিও খুব ভালো আছি। আজকে আমরা আসলাম 14 সেপ্টেম্বরের জুম ক্লাসটি নিয়ে। ঠিক আছে, আমরা গত ক্লাসে 13টি অ্যালফাবেট শেষ করেছিলাম, মানে স্পেলিং পিকচারের সাথে সাথে আজকে বাকি 13টি শেষ করে ফেলবো। তাহলে 13+13 26 অ্যালফাবেট কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা বাকি 13 অ্যালফাবেট শিখে নিই। ঠিক আছে, ওকে। গত ক্লাসে আমরা করেছিলাম এম ফর ম্যাঙ্গো, মানে ফলের রাজা আম পর্যন্ত। ঠিক আছে, আজকে আমরা শুরু করব এন ফর নেট থেকে। এটি হচ্ছে একটি নেট যেটা হ্যান্ডেল সহ, তাই না? নেট আবার হ্যান্ডেল ছাড়াও হয়, যেটা জেলেরা ইউজ করে, এটাও আমরা সকলে ইউজ করতে পারি। ঠিক আছে, যাই হোক, এটি হচ্ছে নেট। এন ফর নেট, নেট স্পেলিং এন ই টি, নেট। নেট মানে জাল, নেট মানে জাল। তারপর রয়েছে আউল, আউল মানে হচ্ছে প্যাঁচা। ও ফর আউল, ও ডব্লিউ এল, আউল। আউল হচ্ছে প্যাঁচা। ঠিক আছে, নেক্সট নেক্সট রয়েছে পেন, পি ফর পেন। পেন স্পেলিং পি ই এন, পেন। আশা করি তোমরা সবাই লিখে নিচ্ছ, তাই না? তোমরা লিখে অবশ্যই কিন্তু আমাকে হয় দেখাবে, নাহলে আপু আম্মুকে দেখাবে যে তোমরা কী শিখেছ। ঠিক আছে, পি ফর পেন, পেন মানে হচ্ছে কলম। আরেকবার বলছি, পেন স্পেলিং পি ই এন, পেন। ওকে, নেক্সট পিকচার দেখো, কি সুন্দর একটা কুইন, অনেক সুন্দর, তাই না? আচ্ছা, এখানে কিউ ফর কুইন, কুইন স্পেলিং কিউ ইউ ডবল ই এন, কুইন। কুইন মানে হচ্ছে রানী, কুইন মানে হচ্ছে রানী। আরেকবার বলছি, কুইন স্পেলিং কিউ ইউ ডবল ই এন, কুইন। তারপরে রয়েছে এখানে দেখো র্যাট, ইয়েস, এখানে রয়েছে র্যাট। র্যাট মানে কি? র্যাট মানে ইঁদুর, র্যাট মানে ইঁদুর। র্যাট স্পেলিং আর এ টি, র্যাট। ঠিক আছে, তারপরে চলে যাচ্ছি, ওয়াও নাইস, ইটস আ সান, দি সান, তাই না? আচ্ছা, সান স্পেলিং এস ইউ এন, সান। সান মানে হচ্ছে সূর্য। আবার বলছি, সান স্পেলিং এস ইউ এন, সান। সান মানে হচ্ছে সূর্য। তারপরেরটা চলে যাচ্ছি, আমরা শিখেছি টি ফর টি, মানে চা, টি ই এ। বাট চায়ের চেয়ে আমার কাছে ট্রিয়ের পিকচারটা বেশি ভালো লাগলো, তাই আমি তোমাদের শিখাচ্ছি টি ফর ট্রি, তাই না? আমরা দুটো শিখে রাখলে আরও ভালো। টি ফর ট্রি, ট্রি মানে গাছ। ট্রি স্পেলিং টি আর ডবল ই, টি আর ডবল ই, ট্রি মানে গাছ। তারপরে রয়েছে আমব্রেলা, মানে ছাতা, নাইস, আমব্রেলা। ইউ এম বি আর ই ডবল এল এ, আমব্রেলা। আমব্রেলা মানে ছাতা। আরেকবার বলছি, ইউ এম বি আর ই ডবল এল এ, আমব্রেলা। আমব্রেলা মানে ছাতা। এটা কি বলো তো? তোমাদের একটু সমস্যা হতে পারে, যেহেতু এটা কারের মতো দেখতে, বাট এটা একটা ভ্যান, ভ্যান মানে ভ্যান। এটা হচ্ছে একটি কার্টুন ভ্যান। দেখো, ভ্যান স্পেলিং ভি এ এন, ভ্যান, ভি ফর ভ্যান। ঠিক আছে, এটি একটি ভ্যান গাড়ি, তাই না? আচ্ছা, এখানে রয়েছে ওয়াটার। দেখো, এখানে অনেক পানি রয়েছে, তার মাঝখানে মাছ রয়েছে, তাহলে আমরা এটি ওয়াটার হিসেবে ইউজ করতে পারি। ডব্লিউ ফর ওয়াটার, ওয়াটার একটি ওয়ার্ড। ওয়াটার স্পেলিং ডব্লিউ এ টি ই আর,
ওয়াটার মানে পানি, যেহেতু পানির মধ্যে মাছ থাকে তাই আমি এই ছবিটি তোমাদের জন্য সিলেক্ট করেছি। আচ্ছা, তারপরে পিকচারে আমরা চলে যাচ্ছি। এখানে একজন ডক্টর এক্সরে মেশিনে একজন পেশেন্টকে দাঁড় করিয়েছে, ঠিক আছে? সো এটা হচ্ছে এক্সরে, এক্স ফর এক্সরে, এক্সরে স্পেলিং এক্স হাইফেন আর এ ওয়াই, মানে এক্সের পর একটা গ্যাপ, তারপর আর এ ওয়াই, এক্সরে, এক্সরে। আবার বলছি এক্স গ্যাপ আর এ ওয়াই, এক্সরে, ঠিক আছে? তারপরে রয়েছে এখানে, দেখো এটা আসলে কোনো ছবি না, এটা আমি জাস্ট কালারটা রেখেছি এখানে হলুদ কালার। তাহলে ওয়াই ফর আমরা শিখেছি ইয়েলো, ওয়াই ফর ইয়েলো মানে হলুদ রঙ, ওয়াই ই ডাবল এল ও ডাব্লিউ ইয়েলো, হলুদ, তাই না? তারপরে রয়েছে জেড ফর জু মানে চিড়িয়াখানা, জেড ডাবল ও জু, জেড ডাবল ও জু মানে চিড়িয়াখানা। তাহলে আমরা শেষ করে ফেললাম আরো 13টি অ্যালফাবেট এরই সাথে সাথে, তাই না, জেড ফর জু দিয়ে। তাহলে এই 13টি তোমরা বাসায় প্র্যাকটিস করতে থাকো আগের 13টির সাথে। 13, 13, 26 অ্যালফাবেট এবং স্পেলিং আমাদের শেষ। নেক্সট ক্লাস থেকে আমরা রিভিশন শুরু করব। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। বাই বাই।